পৌষ মাসের শনিবার আপনি যদি সঠিক নিয়মে আমার বলা বজরংবলীর এই মহাশক্তিশালী মন্ত্রটি শ্রবণ করেন, তাহলেই আপনার জীবন থেকে গ্রহরাজ শনিদেবের কালো ছায়া কেটে যাবে, এমনকি আপনি আপনার জীবনে সুফল লাভ করবেন। কিন্তু তার জন্যে শুধু প্রয়োজন এই বিশেষ মন্ত্রটি সম্পূর্ণ শ্রবণ করা। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ধৈর্যের অভাবে সম্পূর্ণ শ্রবণ করেন না, ফলে তারা কখনোই সুফল পান না। আজকের ভিডিওতে আপনাদের প্রথমেই অনুরোধ জানাচ্ছি, আপনার জীবনের কয়েকটি মূল্যবান মিনিট ব্যয় করে এই বিশেষ মন্ত্র পাঠটি আপনি অবশ্যই শ্রবণ করুন। আজ আমি আপনাদের সামনে পাঠ করব বজরংবলীর হনুমান চল্লিশা, যা প্রতিদিন পাঠ করা ভালো। যারা প্রতিদিন পাঠ করতে পারবেন না তারা অন্তত শ্রবণ করবেন, যারা তাও সম্ভব নয় তারা কেবলমাত্র শনি এবং মঙ্গলবার বজরংবলীর এই বিশেষ মন্ত্র শ্রবণ করলেও কিছুটা হলেও সুফল লাভ করবেন। তাই আজ আমি আপনাদের সামনে বজরংবলীর এই বিশেষ মন্ত্র উচ্চারণ করে শোনাব, অবশ্যই শ্রদ্ধা ভক্তি সহকারে সম্পূর্ণটি দেখুন। স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বুঝে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভদিনমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্পদান দিয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলে হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাই বেশি সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমাশালী কিষ্কিন্দায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করে আনি সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কন্যেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রাম জয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার ওই রাবণ নন্দন, ভাতাসহ রাঘবের করিল হরণ, তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহারে বীরত্ব গাথা কে কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ, বীর শ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশুরি, সদানন্দের অনুযিনী রাম নাম সুরি,
রামতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে, শত আট নীল পদ্ম রাম নাম বলে উপহার দেয় আমি রাম অবহেলে। আমি অতি মুঢ়মতি কি গাহিব গান, নিজ গুণে কণ্ঠ পড়ে হ অধিষ্ঠান, তব কি পা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পালায় দূরে এই কথা সার, গ্রহরাজ সনৈষ্য গুণে বস যার, গ্রহ দোষ কেটে যায় নামেতে তাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে। দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাত্মী অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানেন, যার পদে সদামতি রাখে সুজনে, যার কি পালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামেতে যাহার আছে সব হৃদি সিদ্ধ। বক্তাদের ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনে শুরু, যাগযজ্ঞ আদি কলি সকলেই অসার, রাম নাম বিনা জীব না পাবে বিস্তার, যিনি রাম কৃপালোবে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর। রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, যার অভয় পদে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোবিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে। শোনজি ভ্যান নাম না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যান নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশার এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রীরাম এবং হনুমানজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন প্রত্যেককে ভালো রাখুন, এটাই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। নমস্কার।